বলো আজকে কোথায় যাইতেছো দুইজনে? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কিন্তু এখন বাংলাদেশের যে পরিস্থিতি, কেউ আসলে ভালো থাকার মতো পরিস্থিতিতে নেই। তারপরও জীবন তো আর থেমে থাকবে না, জীবন তো জীবনের নিয়মে চলে যাচ্ছে। আর আমরা যেহেতু ইউরোপে থাকি, তো এখানে ফ্রান্সে হচ্ছে এখন সামার ভ্যাকেশন চলছে। জুলাই আগস্টে 2 মাস ওদের বন্ধ থাকবে, 2 মাস ওদেরকে একটু সময় দিতে হবে। আর বাচ্চা কাচ্চা আসলে কোনো কিছুই বোঝার চেষ্টা করে না। আর ওদেরকে আসলে আমি এইভাবে জানাতেও চাই না যে বাংলাদেশের পরিস্থিতি এতটা খারাপ, যেটার একটা ইম্প্যাক্ট ওদের মনের উপরে পড়বে। যাই হোক, ওদেরকে নিয়ে একটু গিয়েছিলাম আমার ভাইয়ের বাসায়। লাস্ট ভিডিওটা আপনারা দেখেছেন, আমরা ভ্যাকেশনে গিয়েছিলাম আমার ভাইয়ের বাসায় কয়েকদিনের জন্য। তখন আমরা এই যে এখানে একটা কনসার্ট ছিল ওদের বাসার, ওখানে সেই কনসার্টে জয়েন হয়েছিলাম ওদেরকে নিয়ে। আর ওরা আসলে খুব বেশি আনন্দ করেছিল। আর বাংলাদেশের যে পরিস্থিতি, সেই কারণে অনেক দিন পর্যন্ত আমি ভিডিও দেই নাই। কিন্তু কখনো না কখনো তো স্বাভাবিক জীবনে আসতেই হবে। সব সময় তো আর এরকম মন খারাপ করে বসে থাকলে জীবন চলবে না। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করি, সব সময় দেশের জন্য যতটুকু করা যায় ততটুকু করার চেষ্টা করি। আর এই তো এখানে কনসার্ট হচ্ছে, আমরা কনসার্ট দেখলাম। ওদের বাচ্চাদেরও অনেক অ্যাক্টিভিটি ছিল, ওরাও অনেক আনন্দ করলো। আর বর্তমান বাংলাদেশের এই সিচুয়েশন নিয়ে আমরা আমাদের জায়গা থেকে যে যতটুকু পারি করার চেষ্টা করছি। দোয়া করছি বাংলাদেশের জন্য, আল্লাহ যেন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করে দেয়। যখন আমরা আমার ভাইয়ের বাসায় গিয়েছিলাম, আসলে খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিল আমার ছেলে মেয়ে দুজনেই, খুবই ভালো লেগেছে। আর মোবাইলে আসলে অনেক অনেক ভিডিও রয়েছে, সামারে অনেক ঘোরাঘুরি হয়েছে, তো সে ভিডিওগুলো আস্তে আস্তে সব কিছুই আপলোড দিব। আসলে এতদিন মন খারাপ থাকে, অনেক দিন পর্যন্ত ভিডিও আপলোড দেওয়া হয়নি। যাই হোক, এখন আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।